হিন্দু ঘরে খাওয়া যাবে কিনা? হিন্দু ঘরে খাওয়া যাবে কিনা? জি ভাই, মৌলিক ভাবে নিষেধ নাই, হিন্দুদের ঘরে খাওয়া যাবে, হিন্দুদের রুমে খাওয়া যাবে, তবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। এমনি স্বাভাবিকভাবে খেতে নিষেধ নাই, তবে হ্যাঁ তাদের খাবারে নিষেধাজ্ঞা হবে যখন যদি তাদের খাবারের ভিতরে কোনো হারামের মিশ্রণ আছে আমি জানতে পারি। যেমন কথিত আছে যে আমাদের দেশে অনেক হিন্দু ওই গোবর মিশায়, চনা মিশায় খাবারের মধ্যে, তারা পবিত্র মনে করে দেখায়। তো এরকম যদি আমি জানতে পারি তাহলে নিষেধ হবে। নিছক সন্দেহের কারণে আমার যদি জানা থাকে না এই হিন্দু এরকম করে না, অথবা জিজ্ঞেস করছি সে বলছে করে না, তাহলে খেতে অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বাসায় খানা খেয়েছেন, অমুসলিমদের দাওয়াত তিনি কবুল করেছেন, তাদের বাসায় খেয়েছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। অতএব মৌলিক ভাবে খাওয়াতে দোষের কিছু নাই ইনশাআল্লাহ। তবে ওই এক নম্বর হলো নাপাক আছে কিনা খাবার, এটা নিশ্চিত হওয়া দরকার। আর দুই নম্বর হলো আপনার তাদের খাবারে কোনো প্রকার পূজার বা তাদের ধর্মীয় কোনো খানা কিনা, এটা লক্ষ্য করবেন। ওটা যদি হয় তাহলে খাওয়া যায়, চলে পূজার মিষ্টি পূজার খানা, এটা যায় না, এমনি সাধারণ খানা আপনি খেতে পারেন ইনশাআল্লাহ।